আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদের বিদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনাম। কঠিন সময় মোকাবেলায় কৃচ্ছ সাধনের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী, চিকিৎসার জন্য বিদেশে যাওয়া কমানো ও বিলাসিতা বন্ধের তাগিদ। বৃষ্টি ও পাহাড়ি ঝলে সিলেট সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি, আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরতে পারছে না মানুষ। এবং সরকারের বেসরকারি সহায়তায় টিকে আছেন সুনামগঞ্জের দুর্গতরা, দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছে দিচ্ছে বিমান বাহিনী। আমার জীবন এখন ফুরফুরা, আনোয়ার শীত সব সিজনেই ফিট। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলে, ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে ভেরিফাইড পেজে লাইভ স্ট্রিম হচ্ছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির কঠিন সময় মোকাবেলায় দেশের প্রত্যেক মানুষের কৃচ্ছ সাধন করা এবং সঞ্চয় হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাজেট অধিবেশনের সমাপনী বক্তৃতায় প্রস্তাবিত বাজেটে সরকারের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, অনেক উন্নত দেশ পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছে। তিনি বলেন, এখন পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে পারা অসম্ভবকে সম্ভব করার সামিল। কথায় কথায় চিকিৎসার জন্য বিদেশ যাওয়া এবং বিলাসী দ্রব্যের ব্যবহার বন্ধ করার তাগিদ দেন প্রধানমন্ত্রী। রিজভিন আজার রিপোর্ট। প্রথা মেনে অর্থ বিল পাশের আগে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রস্তাবিত বাজেট নিয়ে প্রায় এক ঘন্টা বক্তৃতা করলেন জাতীয় সংসদে। করোনাকাল এবং করোনা পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধারে সরকারের নেওয়া নানা উদ্যোগের কথা তুলে ধরেন তিনি। পয়লা জুলাই থেকে শুরু হওয়া নতুন অর্থবছরে সরকার কি কি করবে তার বর্ণনা দেন প্রধানমন্ত্রী। চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং করোনা পরবর্তী সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ায় বিশ্ব অর্থনীতিতে যে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে তা মোকাবেলায় দেশের মানুষের সহযোগিতা চান শেখ হাসিনা। চলমান কোভিড-19 অতিমারী অভিজ্ঞাত রাশিয়া ইউক্রেন সংকটে উদ্ভূত পরিস্থিতি ও বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল ব্যাহত হওয়ায় আমদানি ভিত্তিক মূল্যস্ফীতির কারণে দেশে বর্তমান মূল্যস্ফীতির যে ঊর্ধ্বগতি তা নিয়ন্ত্রণে রাখার উপর প্রাধান্য দিয়েই এই বাজেট প্রণয়ন করা হয়েছে। এখন আমাদের প্রধান কাজ হচ্ছে প্রত্যেককে তার নিজ নিজ জায়গায় থেকে যতটুকু সম্ভব কৃচ্ছতা সাধন করতে হবে, সঞ্চয় করতে হবে, প্রত্যেকের নিজস্ব সঞ্চয় বাড়ানো এবং প্রতিটি মিতব্যয়ী হতে হবে। আমদানিকৃত বিলাস দ্রব্য ক্রয় পরিহার করে শুধু প্রয়োজনীয় জিনিস কেনায় মনোযোগ দিতে হবে। সবাইকে একটু দেশীয় পণ্য ব্যবহারের দিকে নজর দিতে হবে। আর কথায় কথায় দৌড়ে বিদেশে যে চিকিৎসা নেওয়া যাবে না, দেশে ভালো চিকিৎসা হয়। বিদ্যুৎ, গ্যাস, পানি সহ সবকিছু ব্যবহারে মিতব্যয়ী হওয়ার অনুরোধ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শত বাধা ও চাপের মুখে পড়লেও আমরা দৃঢ়ভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। অনেক প্রতিকূল অবস্থায় আমাদের এগোতে হচ্ছে। যেখানে উন্নত দেশগুলি হিমশিম খাচ্ছে, সেখানে আমরা আমাদের অর্থনৈতিক উন্নয়নের গতিশীলতা ধরে রাখতে সক্ষম হয়েছি। এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করি। আমি বলতে পারি যে এই যে আমরা এত বাধা অতিক্রম করেও দেশে বিদেশে বাইরে সব জায়গায় তো একটা বাধা পেতে হয়, সেটা অতিক্রম করেও আমরা মানে অসম্ভবকে সম্ভবে পরিণত করছি। তার কারণ আমাদের দেশের মানুষ, তাদের কিন্তু একটা আলাদা শক্তি আছে। 9 জুন বৃহস্পতিবার সংসদে 6,78,063 কোটি টাকার বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আহমা মুস্তফা কামাল। 30 জুন বৃহস্পতিবার সংসদে পাশ হবে প্রস্তাবিত বাজেট। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। এবারে বন্যা পরিস্থিতি। বৃষ্টি আর পাহাড়ি ঝলের কারণে সিলেট ও সুনামগঞ্জে আবারও বাড়ছে নদ নদীর পানি, ফলে নিম্নাঞ্চলগুলোতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। আতঙ্কে আছেন বানভাসী মানুষ। সিলেটের প্রধান দুটি নদী সুরমা ও কুশিয়ারের পানি গত 24 ঘন্টায় কয়েকটি পয়েন্টে বেড়ে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরতে পারছে না বন্যার্তরা। খাদ্য সংকট সহ নানান সংকটে রয়েছেন বন্যা দুর্গতরা।
সুনামগঞ্জে বন্যা দুর্গত এলাকার মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ট্রাই ফাউন্ডেশন। বিমানবাহিনী হেলিকপ্টারে ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছে বাংলাদেশ বিমানবাহিনী। দুর্গম এলাকায় হেলিকপ্টার থেকে বিশেষ প্যারাশুটের মাধ্যমে ত্রাণ সহায়তার প্যাকেটগুলো পৌঁছে দেওয়া হয়। আলিয়াসগঞ্জ ভিডিওচিত্রে সুলতান হিমুর রিপোর্ট। বন্যায় বিপর্যস্ত সিলেট ও সুনামগঞ্জবাসীর দিন কাটে ত্রাণ সহায়তার আশায়। বানভাসীদের এই দুঃসময়ে খাবার ও ত্রাণ সামগ্রী নিয়ে পাশে দাঁড়িয়েছে ট্রাই ফাউন্ডেশনের মতো বিভিন্ন সংগঠন। সকালে সুনামগঞ্জ সদরের একটি স্কুল মাঠে ট্রাই ফাউন্ডেশনের ত্রাণ সামগ্রীগুলো পৌঁছে দেয় বাংলাদেশ বিমানবাহিনী। না কিছু নাই, আমি একটা তিন দিন ধরে ঘুরে আমি এলাকা থেকে আমরা কিছু পাই না, বন্যা বাসায় বর্তমানে ও মানুষ অসহায়, খানা বানা লাগাইয়া মরতে আছে, গরু বাচ্চা চালাইয়ার মতো সামর্থ্য নাই। হেলিকপ্টার দিয়ে অসহায়দের মাঝে ত্রাণ সহায়তা নিশ্চিতে পরিকল্পনা অনুযায়ী কাজ চলছে বলে জানায় বিমানবাহিনীর কর্মকর্তারা। পূর্ববর্তী রেকি এবং আমাদের দক্ষতার মাধ্যমে সকল জায়গায় আমরা ল্যান্ড করি এবং ত্রাণগুলো অন্যান্য যে সকল বাহিনী বা ভলেন্টিয়ার কিংবা সাধারণ জনগণ তাদের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আপনারা যেটা দেখতে পাচ্ছেন MI-171 সিরিজ এই হেলিকপ্টারটি প্রস্তুত রয়েছে। এছাড়া আমাদের L410 Belt-12 অগাস্ট IW-139 এই হেলিকপ্টারগুলো প্রস্তুত রয়েছে। হেলিকপ্টারের মাধ্যমে দুর্গম এলাকায় বিশেষ প্যারাশুটের মাধ্যমে সহায়তা পৌঁছে দিচ্ছে বাংলাদেশ বিমানবাহিনী। সুলতানা হিমু, সুনামগঞ্জ, চ্যানেল আই। এবারে অন্যান্য সংবাদ। ব্যস্ততম নাগরিকদের মধ্যেও ছাদ কৃষি গড়ে তোলার প্রবণতা বাড়ছে। কর্মব্যস্ততার অবসাদ কমিয়ে জীবনকে স্বাভাবিক ছন্দে গেঁথে রাখতে ছাদ কৃষির উদ্যোগ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ফুলার রোডে ডক্টর শহীদুল ইসলাম ও নাসরুল ইসলাম দম্পতি। শাইখ সিরাজের ছাদ কৃষি রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সরকারি কোয়ার্টারের ছাদগুলো সবুজ হয়ে উঠছে কৃষির ছোঁয়ায়। এখানকার বসতিরা কর্মব্যস্ততার ফাঁকেও পারিবারিক পুষ্টি চাহিদা মেটাতে ও নগর জীবনে ক্লান্তি গোছাতে যুক্ত হচ্ছেন ছাদ কৃষি চর্চায়। উদ্যোগগুলো দিন দিন আরো সমৃদ্ধ হয়ে উঠছে। কটা হয়েছিল তোমরা? এটা পাঁচটা হয়েছিল আর একটু নতুন করে আবার লাগানো হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। স্যার করলা মনে দুই মন পারা হয়েছে। করলা দুই মন মনে এই পর্যন্ত পারা হয়েছে। দুই মন? জি। আচ্ছা, ড্রাগন ফ্রুটস কি রকম পেলেন এবার? ড্রাগনটা হলো শুরু, সেকেন্ডটা এই যে আবার হইতেছে, তারপর আবারও হইতেছে এই যে ছোট 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 লাল লাল যে। নানা ধরনের শাকসবজির পাশাপাশি রকমারি ফল, সব কিছুতে মিলছে আশানুরূপ ফলন। এটা আমরা যে দেখতে পাচ্ছি এটা কয়টা গাছের ফসল? তিনটা গাছ। তিনটা গাছ? জি। এর আগেও আপনি এই পরিমাণ পেয়েছেন? জি জি জি। বাহ বাহ, কত কেজি হয় মানে পেয়েছেন কখনো? যা উৎপাদনে অনুসরণ করা হচ্ছে শতভাগ জৈব পদ্ধতি। এই মাটিতে কি আপনি ফার্টিলাইজার দেন কোনো আর খোল বা অন্য কি কি করেন? খোল দেই, তারপর যে পানিটা দেই, পানিটাও দেওয়া হয়, এই যে মার। আর কি ব্যবহার করেন? ডিমের খোসা তো আছে, তারপরে এই যে ইয়ে আছে না মাছের যে পানিটা, এটাও আমি ইউজ করি। এই আয়োজনটি পরিবারের অন্য সদস্যদের মাঝেও প্রভাব রাখছে। ড্রাগন ফ্রুটস দেখেছো? হ্যাঁ। এর আগে কবে দেখেছো তোমাদের বাগানের আগে? আমাদের বাগানের আগে মাঝে মাঝে কয়েকবার খাওয়া হয়েছে। অন্য বাড়ি থেকে এখানে এরকম গাছগাছালি নাই ছাদে, তাদের নিচটা নিচের ফ্লোরটা এত ঠান্ডা থাকে অনুভব করো? নাগরিক ব্যস্ততার মাঝেও ছাদ কৃষি হয়ে উঠছে জীবনের প্রেরণা, এমনই উদাহরণ সৃষ্টি করেছেন এই দম্পতি নাসরিন ইসলাম এবং প্রফেসর শহীদুল ইসলাম। তাদের এই কর্মব্যস্ততার ফাঁকে চমৎকার এই ছাদ কৃষিটি পারিবারিক বন্ধন, অন্যদিকে পুষ্টির যোগান দিচ্ছে পুরোটাই। আপনারাও হতে পারেন এরকমই একটি ছাদ কৃষির অংশী। ঢাকার ফুলার রোডের নাসরিন ইসলামের ছাদ কৃষি থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। দর্শক, এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আগামীকাল বেলা 3:05 হৃদয় মাটির মানুষের ডাক অনুষ্ঠানে। অশোক লীলান্ড রিফাদ অটোস বিরতি দিচ্ছে। বিরতি পর অন্যান্য সংবাদের সাথে আরও জানিয়ে ফিরব। ন্যাটোতে ফিনল্যান্ড সুইডেনের যোগদান প্রস্তাবে তুরস্কের সমর্থন, কুর্দি বাহিনীর সদস্যদের হস্তান্তরে আশ্বাসের পর সিদ্ধান্ত। ফিরে এলাম বিরতির পর। আমিন জুয়েলার্স, আন্তর্জাতিক সংবাদ।
সিদ্ধান্ত পাল্টে ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়ার প্রস্তাবে সমর্থন দিয়েছে তুরস্ক। এর আগে কুর্দি বাহিনীকে সমর্থন দেওয়ার অভিযোগ এনে ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়ে বাধা দিয়েছিল তুরস্ক। তবে কুর্দি বাহিনীর সদস্যদের তুরস্কের কাছে হস্তান্তরে সুইডেন ও ফিনল্যান্ড আশ্বাস দেবার পরই ত্রিপক্ষীয় নিরাপত্তা চুক্তি করে ইস্তাম্বুল। তুরস্কের এমন সিদ্ধান্তে রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি নতুন মোড় নিল। ইউক্রেন জুড়ে হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। ক্রেমেনচুক শহরে শপিং মলে রুশ হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 18 জনে দাঁড়িয়েছে, নিখোঁজ রয়েছে কমপক্ষে 36 জন। সাভারের নয়ারহাটে চামড়া গবেষণা কেন্দ্র আইএসও সনদ অর্জন করায় সেখানে এখন থেকে 8টি প্যারামিটারে চামড়া পরীক্ষা করাতে পারবেন ট্যানারি মালিকরা। এ নিয়ে সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ আফতাব আলী শেখ। তিনি জানান, দেশে 220টি ট্যানারি ও 250টি চামড়াজাত পণ্য উৎপাদন এবং রফতানিকারক শিল্প প্রতিষ্ঠান চামড়া পরীক্ষার সুযোগ পাবে। সম্মেলনে সভাপতিত্ব করেন চামড়া গবেষণা ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডক্টর শাহানা পারভিন। রূপালী ব্যাংক কৃষি সংবাদ। চুয়াডাঙ্গায় বিদেশে বিভিন্ন প্রজাতির আম উৎপাদন করে সফল হয়েছেন এক তরুণ উদ্যোক্তা। বাগানের গাছগুলো মুকুল আর কাঁচা পাকা ফলে ভরে গেছে। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। নড়াইলে চিত্রা নদী খননে অনিয়ম রোধে কোনো আপোষ নয় বলে জানিয়েছেন সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তজা। ওই ঘটনায় দুর্নীতি ও পরিবেশ বিপর্যয় বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশ কর্মীরা। অভিযোগের বিষয়ে খতিয়ে দেখার কথা জানিয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়। আনোয়ার ইন্ডাস্ট্রিয়াল সিমেন্ট শীট। বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসইএক্স সূচক 7 পয়েন্ট বেড়ে 6,350 পয়েন্টে দাঁড়িয়েছে। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হাতবদল হয়েছে 381টি কোম্পানির 805,69,00,000 টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 13,13,00,000 টাকা কম। এর মধ্যে দাম বেড়েছে 157টির, কমেছে 172টির এবং অপরিবর্তিত 52টি কোম্পানির শেয়ারের দাম। আবারও অশোক লেল্যান্ড ইফাত ও টুস বিরতি, ফিরে এসে যা দেখবেন। তিন মাস পর টি টোয়েন্টি দিয়ে মাঠে ফেরার অপেক্ষায় তাসকিন, গতি দিয়ে দলকে সাফল্য এনে দিতে চান টাইগার পেসার।